ওপরে আকাশ ছাদের কিনারা ধরে যাই নিচে ছাদ একটাই আজকে অনেক আমন্ত্রণ ফিকে চায়ের চুমুকে ভাগাভাগি করে বন রুটিটাই সেখানে জীবন জীবনের আছে প্রগাঢ় নিমন্ত্রণ ওপরে আকাশ ছাদের কিনারা ধরে যায় নিচে ছাদ একটা সেখানে বাবার স্নেহ অবারিত জড়িত মায়ের আদর ভালোবাসা জড়া জড়ি করে বিছায় চাদর চাঁদটা রয়েছে ছাদে চাঁদের সঙ্গে মন একটা ছাদে নিচেই আমরা করেছি দিন যাপন মা বাবা ভাই বো মা বাবা ভাই বো দেবরের জন্য না আমার শ্বশুরটা এত অসুস্থ শাশুড়িরও বয়স হয়েছে ওনারা দুজন টেনশনে আরো অসুস্থ হয়ে যাচ্ছে ওনাদের জন্য আর ইমতিয়াজ তো খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে টেনশনে তুমি নান্তুভাইয়ের মতো ঘরের বাইরের একজন মানুষের কাছে তুমি ঘরের কথা যে বললা ঠিক আছে তুমি ঠিক করো না তুমি এটা আমাকে আর আমার ফ্যামিলিকে ছোট করো আপনার থেকে অনেক আগে আমি অফিসে জয়েন করেছি আপনিও ভুলে যাবেন না যে এই অফিসে আমি আপনার সিনিয়র পোস্টে অবস্থান কাজের কথায় আসি খোকনকে নিয়ে কিন্তু কি ভাবছে হ্যাঁ ও তো নিশ্চয়ই ওর নিজের কাজ নিয়ে ব্যস্ত তাই না ওকে ব্যস্তই থাকতে দে আর দুনিয়াতে না সবার সব কিছু নিয়ে ভাবতে হয় না ওকে ও নিজের কাজ নিয়ে ভাবতে দে ওইটাতেই ব্যস্ত রাখতে দে আর তুই শুধু ইন্দুর দিকে একটু খেয়াল রাখিস বাস আরে মা কি বলো এগুলা ও তো অনেক মন টন খারাপ এই যে প্রতিদিন লয়ের সাথে দেখা করা থানায় যাওয়া পুলিশ সাথে কথা বলা বেচারা টায়ার্ড হয়ে যাচ্ছে এগুলার প্রেশার নিতে নিতে কি উকিলের সাথে কথা বলছে কি বলছিস এসব তাহলে তো টাকা পয়সা ওইখানেই সব শেষ হয়ে যাবে মা তুমি এগুলো কি বলো ওর আপন ছোট ভাই ও বাসার বড় ছেলে ওর দায়িত্ব আছে না তুমি না মাঝে মাঝে এরকম কিছু কথা বলো আমি এত টেনশন নিও না তো জমিলা দরজা খুল হ্যালো মা আপনি আছেন ভিতরে আছেন আল্লাহ বাঁচি রাখো ভালো আছেন আচ্ছা ভালো তুমি ভালো আম্মা আসসালামু আলাইকুম আম্মা আপনি এই তো চলে আসলে আম্মা আপনি বাসা চিনেন কিভাবে ওই যে আমাকে জাপানি নামিয়ে দিয়ে গেছে ইমতিয়াজ গিয়েছিল তো ঠিকানা লিখে দিয়েছে ওটা দেখে আসলাম তো জাপানি আসলো কেন এই দৌড়তে জাপানি আরে না না ও তো টিউশনিতে গেছে আসবে আসবে মা তুমি কি জানো যে ভুটা নিয়ে এসছে হ্যাঁ মা বা ইমতিয়াজ আমাকে বললো ও ব্যস্ত দেখে আর আমাদের যাওয়া হয়নি দেখো হবে আসবে ওরাও আসবে আর তোমার বাবা তো বাসায় একা ওই জন্য ওরা আসেনি আর এখন তো আপনি এসেন আমার খুব ভালো লাগছে উপরে আসেন আপনি আপনার জন্য সারপ্রাইজ আছে আসেন বুনবুন কোথায় দেখেন আপনি সারপ্রাইজ দেন তাকে গিয়ে সে আপনাকে দেখে কি করে দেখেন এই তাদের যাবে তোমার মা ভালো আছে আপনি দেখেন উপরে কে আসেন ও প্রয়োজনে তো মানুষকে অনেক কিছু করতে হয় বিয়ান সাহেব আপনি আছেন তো ভালো আছি তো আমি ভালোই কিন্তু
আপনাদের ওই খবরটা শুনে খুবই খারাপ লাগলো। মানে খবর এই যে খোকন, খোকনটাকে তো আপনারা কন্ট্রোলই করতে পারলেন না। আমি কিন্তু লাবণ্যকে বলেছি আগে যে এই ছেলে সবাইকে ভোগাবে একদিন, ঠিক তাই হলো তাই না? মা এগুলো কি বলো, আম্মা মাত্র আসলো, কোথায় খোঁজ খবর নিবা না এসব। আহা থাক লাবণ্য, উনি তো ভুল কিছু বলেননি, উনি জেনেছেন বলতেই পারে, এটা গোপন করার মতো কোনো বিষয় না। বুন বুন সোনা কোথায়? আছে তো, আম্মা সে নতুন একটা খেলা শুরু করেছে, কেউ আসলে সে লুকিয়ে থাকে, তাকে খুঁজে খুঁজে বের করা। এইসব স্বভাব সে কার কাছ থেকে পেয়েছে আল্লাহই জানে। কার আবার তোর স্বভাব পেয়েছে? তুই ছোট থাকতে বাড়িতে কেউ এলেই তুই হয় দরজার পিছনে, না হলে খাটের নিচে লুকাতি। লাবণ্য দেখো, এখন ছোট মানুষ তো, এখন এরকম আছে, এরপরে কিন্তু ঠিক হয়ে যাবে, যত বড় হবে সব ঠিক হয়ে যাবে। আচ্ছা আমি ডাকছি, এই বুনবুন, এই যে দেখো কে আসছে। আমি খুব ভালো আছি, এখন তো সবচেয়ে ভালো আছি। তুমি কেমন আছো? এই তো ভালো। আম্মু আমাকে, আম্মু তোমাদের বাসায় আমাকে নিয়ে যায় না, আমার খুব যেতে ইচ্ছে করে। তাই আর আমার বাসায়? আমার বাসায় তো তুমি যাও না। তোমার বাসায় আমার ভালো লাগে না। তোমার বাসায় হচ্ছে ফুপি নেই, তারপর চাচু নেই, দাদু নেই। দেখছো মা কি পাকা হয়েছে, কি কি বলে গো। এই যে দাদাভাই তোমার জন্য কলম পাঠিয়েছে, আরেকটা জিনিসও আছে, আর বলেছে মন দিয়ে পড়ালেখা করতে। এটা কি ফেভারিট চকলেট? দাদুভাই আসেনি, মন খারাপ করে। ও মন খারাপ কর না সোনা, দাদুভাই আসবে, বড় ফুপি আসবে, তারপর আমরা সবাই মিলে অনেক মজা করব। সত্যি? ইয়ে আচ্ছা আমি দেখি কি কি রান্না করি, চল আমার সাথে দেখ আমরা কি করেছি বানিয়ে। না আমি যাবো না, আমি নানু দাদুর সাথে থাকবো। থাকো কিন্তু জ্বালা বানা কাউকে, ঠিক আছে? ওকে পত্রচার কথা বলবো না, জ্বালাবে না। আচ্ছা মাকে দেখছি, মাকে একটু ফ্রেশ হন। তারপর বলেন কেমন আছে? ভালো আছে সব মিলে, আর এখন তো খুব ভালো আছি। ওর কথা এত মনে হয়, আজকে ওই মেয়ের টিউশনই আছে। আচ্ছা তো ইমতিয়াজ তো বাসার ঠিকানা দিয়ে গেছিল, ও নামিয়ে দিয়ে গেল। আচ্ছা আবার নিয়ে যাবে। কি কি রঙের পছন্দ তুমি দেখো, নানুকে দেখাও একটা, কি নানুকে দিই? নানুকে নেক্সটটা পরে পরব। হ্যাঁ দেখো আমার সাথে ম্যাচ করেছে না, তোমাকে দিয়ে দেব। আচ্ছা তোমার কোন রকম আছে? আমার এটা আছে, এটা আছে, এটা আছে, কিন্তু এটা নাই। তোমার জন্য তুমি তোমার যেটা। আচ্ছা ফাইলটা চেক করেন তো। জুই একটু আসো তো। বসো। বিকেলে কি করছো, মানে তোমার কোনো কাজ টাজ আছে? না তেমন কোনো কাজ নাই। কিন্তু কেন ভাইয়া? ইমতিয়াজ সাহেবকে একটু সঙ্গ দিতে হবে। মানে আমি? ভাইয়া উনি এমনি একটু রিজার্ভ থাকে, তার উপর আমার ওনাকে অনেক ভয় লাগে। শোনো, ভয় পাওয়ার মতো কিছু নেই, উনি একটু চাপের ভিতর আছে, দেখিয়ে বোঝা যায় খুব ঝামেলা চলছে তার। ঠিক এখনই সুযোগ তার কাছাকাছি যাওয়ার,
এই সময় জেসমিনটা ছুটে নিল, এই মেয়েটা না কাজের সময় পাওয়াই যায় না। ভাইয়া ওনার মা অসুস্থ, এর জন্যই ছুটি নিয়েছে। তাহলে তো ঠিকই আছে। আচ্ছা তুমি যাও, শোনো ইমতিয়াজ সাহেবকে একটু খেয়াল করে রাখো, যেভাবে হোক তার কাছাকাছি যেতে হবে, না হলে তো আমাদের প্ল্যানটা ভেস্তে যাবে। ভাই আমি চেষ্টা করছি কিন্তু আমার কেন জানি অনেক ভয় লাগছে, আর আমার কিছু ভালো লাগছে না, আমার মনে হচ্ছে আমি কোনো বিপদের সামনে যেয়ে দাঁড়াচ্ছি। আরে বাবা এখানে ভয় পাওয়ার মতো কী আছে, জীবনে কখনো কখনো রিস্ক নিতে হয়, তোমার কিন্তু রিস্ক নেওয়ার এটাই সময় এসেছে। আমিও তোমার মতোই ভাবতাম যে সব কিছু এমনি এমনি চলে আসবে, কিন্তু আমার ভাবনাটা আসলে মস্ত বড় ভুল ছিল, এই জন্য আমার কোনো উন্নতি হচ্ছে না। এত বছর হয়ে গেল জেসমিনকে বিয়েটা করতে পারছি না। মানে মানে বুঝলাম না ভাইয়া। না না সরি সরি সরি, মানে কি বলতে কি বলে ফেলেছি, এক্সট্রিমলি সরি, তুমি আবার ওইটা অন্যভাবে নিও না। হ্যাঁ যাও, শোনো শোনো বসো, দেখো আমারও তো জীবন আছে তাই না, এই অফিসে অনেকদিন হলো আছি, বড় কোনো প্রমোশন হচ্ছে না, প্রপার হইতে স্যালারিটাও বাড়ছে না, জেসমিনকে বারবার কথা দিয়েও কথাটা রাখতে পারছি না, কি একটা বাজে অবস্থা। তুমি আবার এইসব বিষয়টা কারোর সাথে শেয়ার করো না প্লিজ। না না ভাই আপনি একদম চিন্তা করবেন না, কাউকে আমি এই বিষয়ে কিছু বলবো না, কিন্তু আপনি আমার বিষয়টা একটু দেখেন, বুঝেন তো আমারও জীবন আছে, সকাল লাগ আছে। আচ্ছা আমি উঠি, ঠিক আছে। কেন যে সবসময় এত বেশি ভাবি, এর জন্যে আমার উন্নতি হয় না। জুই এখন যদি কাউকে কিছু বলে দেয়, ওকে দেখা মানে কি বোঝাতে চাইল, লাগবে না, আমি এত ঘন ঘন চা খাই না জমিলা। খালাম্মা চাটা খান, ভাল লাগবো, আমি কত শখ করে বানাইছি, আপনার না খালাম্মা আমার অনেক ভাল লাগে, আমার মারে আপনার কথা কইছি। তাই নাকি, তোমার মা আছেন কেমন? ভালোই আছে, মার তো সারা বছর অসুখ লেগেই থাকে, এত ঝামেলা ভাল লাগে না, আফাই যে টাকা দেয় সেটা তো মার ওষুধ কিনতে কিনতেই শেষ হয়ে যায়, কপাল আমার। এভাবে কেন বলছো জমিলা, কত কষ্ট করে মা সন্তানকে বড় করে, হ্যাঁ এখন সে অসুস্থ আর তোমার বিরক্ত লাগছে, সে তো ইচ্ছে করে অসুস্থ হয়নি, কেউ ইচ্ছে করে অসুস্থ হয়, তোমার মাও তো হয়নি। হ্যাঁ তাও ঠিক, অ্যাক্সিডেন্টটা করার আগে আমার মা ভালোই আছিল, মরার গাড়ি এসে আমার মারে অর্ধেক শেষ করে দিল, কিন্তু আফাই যে টাকা দেয় হেঁটিতে তো হয় না। তাই খালাম্মা আপনি না কত সুন্দর করে কথা কন, অনেক ভালো লাগে, আর আফার মায় খালি খেস খেস করে। জমিলা এটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে, যাও তুমি কাজে যাও, আর শোনো দেখো বেআইন চা খাবি কি না ওনাকে এটা দাও। দিছি, তাই চা না ডাবের পানি, হ্যাঁ নাকি আবার ডাবের পানি ছাড়া চলে না, ফুটা নিয়ে আর কি। আবার এত কথা বলো তুমি, যাও কাজে যাও। খালাম্মা আপনারা একটু ডাবের পানি দেই। না রে বাবা লাগবে না, থ্যাংক ইউ। আমার এসব থ্যাংক ইউ ম্যাংকু দেওয়া লাগবে না, আমি তো হুকুমের গোলাম, আপনারা যখন যেটা কইবেন হেডেই করবো, থাকলে দিমু না থাকলে না কমু। তুমি তো বেশ লম্বা লম্বা কথা বলতে পারো, শোনো এই থ্যাংক ইউ সালাম
এগুলো সব কিন্তু ভদ্রতা, যে কোনো বয়সে এটা করা যায়, বুঝলে? বুঝছি, যাই আমি, নাহলে উনি আবার সিল্লাসিল্লি শুরু করবো। আর কিভাবে উত্তর দিব, এসছি তো সকালে, ওই জাপানি আমাকে নামিয়ে দিয়ে গেছে, তুই সেদিন ঠিকানা লিখে দিলি না, ওইটা দেখে আসলি, খুব ভালো আছে। কিন্তু জাপানি নামিয়ে দিয়ে গেল, জাপানি আসলো না কেন? আর তুমি ভুটানিকে নিয়ে আসলি তো পারতাম। মা, তা তো পারতাম, কিন্তু তোর বাবা একা না, সেজন্য ভুটানি আসতে চাইলো না, জাপানির এখানে আশেপাশে টিউশনে আছে, ওই জন্য নামিয়ে দিয়ে গেছে, আসবে। তুই কেমন আছিস? আমি ভালো আছি মা, আর তোমাকে দেখে আরও ভালো লাগছে। ফাইনালি তোমাকে এই বাড়িতে দেখলাম মা, কী যে ভালো লাগছে। ইমতিয়াজ, এই খোকনের ব্যাপারে কিছু ঠিক করেছিস? মা, এটা নিয়ে তো দৌড়াদৌড়ি করছি, সবার সাথে কথাবার্তা বলছি, সবার ওই একই কথা, মানে ওই দিন ওর ঘটনাস্থলে থাকাটাই না একদম কাল হয়ে দাঁড়িয়েছে। দেখি মা কী করা যায়। যাই হোক মা, আমি মাত্র আসলাম তো অফিস থেকে, একটু ফ্রেশ ট্রেশ হয়ে নি, তারপরে পরে বিস্তারিত কথা বলবো না? হ্যাঁ হ্যাঁ, যা বাবা, ফ্রেশ হয়ে। ঠিক আছে। আচ্ছা, আব্বার শরীর কেমন এখন? আর কেমন বল, দুশ্চিন্তায় তো একটু ভেঙে পড়েছে। তুই যা, তুই যা বাবা। তুমি তুমি খেয়েছিলে? হ্যাঁ খেয়েছি। আচ্ছা, আমি তাহলে ফ্রেশ হয়ে নি। আচ্ছা, আপা, আপনি যে কী ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছেন আমি বুঝতে পারছি, কিন্তু কি বলে যে আপনাকে সান্ত্বনা দেব সে ভাষাই খুঁজে পাচ্ছি না। তা খোকনকে নিয়ে কিছু ভেবেছেন কি করবেন? এখনো পর্যন্ত তো কোনো উপায় পাচ্ছি না, ইমতিয়াজকে বলেছি, দেখি কি ব্যবস্থা হয়। আপা, আমরা তো চেষ্টার কোনো ত্রুটি করছি না, এখন বাকিটা আল্লাহর হাতে। আজকালকার ছেলে পেলে তো ভাবেই না কখনো কি করছে কেন করছে। এই যে আপনাদের উপর এত ঝামেলা যাচ্ছে, এটার জন্য কি আপনারা দায়ী বলেন? না, আপনারা দায়ী না, কিন্তু দেখেন সমস্ত ঝামেলা এসে আপনাদের ঘাড়ের উপর পড়েছে। ভাগ্যিস আমার মেয়ের জামাই এটা হ্যান্ডেল করছে, নাহলে যে কী হতো। আপনার মেয়ের জামাইকে আমাদের কেউ না? আরে কী বলছেন, আপনাদের কিছু হবে না কেন? মানে আমি বলছি যে ভাগ্যিস আমার মেয়েটা আলাদা হয়ে গিয়েছিল, নাহলে ওর উপরে দিয়ে যে কী ঝামেলা যেত, উফ, ভাবতেই পারছি না। এটা কেমন কথা বললেন আপা, ওর আলাদা হওয়ার সাথে এটার কি সম্পর্ক? আর এই ঘটনার জন্য ওকে কে কি বলতো? আপা, যখন যা মুখে আসে সেটাই বলবেন না, ঠিক আছে? একটু বুদ্ধি খরচ করে কথা বলেন। অবশ্য আপনাকে কি দোষ দেব, যার যেরকম জ্ঞান বুদ্ধি সে তো সেভাবেই কথা বলবে। মানে কি আপনি আপনি আমার জ্ঞান বুদ্ধি নিয়ে প্রশ্ন করছেন? মানে তুলতে তো বাধ্য হচ্ছি, আমাদের এরকম একটা অবস্থায় আপনি যদি সাহায্য করতে না পারেন, আপনি তাহলে দূরে থাকেন, কিন্তু আপনি কোনো কথা বা কাজ দিয়ে আঘাত করাটা এটা কি বুদ্ধিমানের কাজ? আজব,
আপনি তো দেখছি মাইন্ড করে ফেললেন, আমি তো অত কিছু ভেবে বলিনি। ভেবে বললে খুব ভালো হতো, আপনি নিজেও ভালো থাকতেন, আপনার চারপাশের মানুষগুলো ভালো থাকত। আমি ভালোই আছি, আপনি হয়তো জানেন না কিংবা বুঝেও না বুঝার ভান করছেন। যা হোক আমি যাই, নিচে গিয়ে দেখি আপনার জন্য কি করছে। শত হলেও আপনি আমার বাড়িতে, মানে আমার মেয়ের বাড়িতে এসেছেন, আপনাকে তো একটু আপ্যায়ন করতেই হবে, তাই না? আপনার মেয়ের বাড়ি আমার ছেলের বাড়ি, আপনিও যেমন অতিথি আমিও অতিথি, আর আপ্যায়নটা মনে হয় আপনার বেশি দরকার, তাই না? কি জানি। আপনাকে এই সমস্যার মাঝখানে জড়িয়ে ফেললাম, মানে আর লাবণ্য না কি মনে করে আপনাকে শেয়ার করতে গেল, আপনি মাইন্ড করে নিত ভাই, মানে ইমতিয়াজ সাহেব আপনি এখন আমাকে আপন। আপনার ছুটি দেখার দায়িত্ব কি আমার? তোমার ভাই না, কি বলো এগুলো তুমি?